कुछ भी गजब बेइज्जती है। सो गाइस नामार पथे उठार समय नामार समय ये मंदिर देखते पाबेन। मंदिर गेट ताला मारा आछे। সব বন্ধুরা, আমি মন্দিরে ওঠার সময় এই ভদ্রমহিলা আমার কাছ থেকে লাঠিটা চাইলো, তাই তাকে লাঠিটা দিয়ে দিলাম। সো আমরা এখন এই হ্যাঁ আমি আর মানুষকে দেওয়ার জন্য খুঁজতেছিলাম। বন্ধুরা, আমরা স্টনাথ পাহাড়ের থেকে নিচে নেমে আসছি। এখানেই আমাদের ব্লকটা ইতি টানতে হবে। সো আমরা অনেকটা পথ নিচে নেমে চলে আসছি। তো বন্ধুরা, আমি আবারও বলছি আপনাদেরকে, যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন। ভবানী মন্দির, সীতা মন্দির। আমরা এখন সীতা মন্দিরে দর্শন করার জন্য যাচ্ছি। সো বন্ধুরা, আমরা এখন চলে আসছি শঙ্কর মঠে। চলুন শঙ্কর মঠের ভিতরে গিয়ে মন্দিরটা পরিদর্শন করে আসি। সো গাইস, আমরা এখন শঙ্কর মঠের উপরে উঠবো। সো গাইস, আমরা এখন উঠে গেছি শঙ্কর মঠের উপরে। পাখি কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি। সো খুবই নিরবতা। কি বাবা, এই কুকুরটা এসে আমার পায়ের মধ্যে খোঁচা মারছে। অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। মা শুয়ে আছে, তার বাচ্চারা মার কাছ থেকে দুধ খাচ্ছে। সো বন্ধুরা, আপনারা পাখির কলকাকলির শব্দ শুনতে পাচ্ছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। সো আপনারা উপভোগ করুন।
তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নতুন মন্দির স্থাপন করছে। তো বন্ধুরা মন্দিরের ভিতরে এখানেও শিবলিঙ্গ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি কি এই মন্দিরের পুরোহিত? মন্দিরটা তো স্থাপনা হয়েছে কত সালে? বাংলাদেশের কাঠ আর এগুলো আর এই যে এগুলো সব ইন্ডিয়ান পাথর গুলো, সেটাই তো। বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, কারণ বিকজ আমি কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা বানাই। তো আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমার উৎসাহটা একটু বেশি হবে, তা আপনাদের জন্য পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও করে নিয়ে আসতে পারবো, অ্যাডভেঞ্চার ভিডিও। সো আর দয়া করে সবাই সাবস্ক্রাইব করে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটার নোটিফিকেশান পান, তার জন্য অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি, কোনো সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। চলো লেটস গো লেটস গো, চলছে ফাইট, মেয়ে দিচ্ছে বাপকে মার, আপনারা দেখতে পাচ্ছেন মেয়েকে কেন গানের জায়গা নিয়ে যায়নি তার জন্য দিচ্ছে মার, মা কাকে বলে কত প্রকার কি বুঝিয়ে দিচ্ছে তার বেশ। আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে, আমি কিভাবে এত বদলে গেছি, আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে জড়িয়ে চলো বদলে যাই, তুমি কেন বলছো তোমাকে ছাড়া আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার। লেটস গো লেটস গো, যতবার ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায়, পেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না, তুমি কেন বুঝছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমায় নিয়ে তুমি ক্ষমা করে দিও আমায়।